গান্ধরি কি বাজা তোর গানের অত্যাচারে তোর মা মারা গেছে, তুই কি চাস ওখানে আমিও মারা যাই? বাবা তুমি এটা কি শুনাইলা? মা মারা গেছে আমি হাফে তিমই আছি, তুমি মারা গেল তো আমি ফুলে তিমই যাইব, মানুষ আমারে কইব এতিম ফুলে তিম, আমি কাঙ্গাল হয়ে যাব বাবা, আমি বাঙ্গাল হয়ে যাব বাবা। এখন সমস্যাটা কি? তুই রেডি হ, তোকে কয়েকজন লোকে দেখতে আসবে। আমায় দেখতে আসবে? আসবে কারা রে? মানুষে আমারে পাগলা শিল্পী কয়। আমার বাবা ওই তালে আছে, আমার বাবা বিশ্বাস করে না আমি যে একদিন অনেক বড় শিল্পী হব। আপনারা বিশ্বাস করেন? দেখেন আমার গলা, দেখেন আমার গানের সুর। আমাকে দেখতে আসবে, আমাকে দেখতে আসবে, আমাকে দেখতে আসবে, আমার গান শুনে যাবে, আমার গান শুনে যাবে, আমাকে দেখতে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা নিচ্ছে গান শুনতে আসছেন, কোন গান? মনে করেন হেনরি কিশোরের মতো, কুমার শানুর মতো? না, আমরা আইছি আমনের কাছে, বুঝছুন? আমার সুন্দর শালিট আছে না, এটা বিয়া দিবা নি গিয়া। আমনের নাম ডাকি? আমার নাম মিস্টার নাট। আচ্ছা, আপনার বাপের নাম কি? কোন বাপের কথা জিজ্ঞেস করতেছেন? মানুষের বাপ কয়টা থাকে? আপনাকে বুদ্ধি শুদ্ধি কিছুই নাই কেন জানেন না? একটা হইলো ওই যে আমার বাপ, আর একটা হইলো খাজা বাবা, আর একটা হইলো শ্বশুর বাবা। আপনার নিজের বাপের কথা বলুন। আমার বাবার নাম মনসুর আলী। আপনি কি করেন? আমি গান করি। তুমি একটু একটু হাসো তো। আমার হাসি খুব সুন্দর তাই না? একটু হাঁটেন তো। আমার হাঁটা দেখবেন। গান শুনবেন? এই তো আপনার ভক্ত, এবার ঠিক আছে। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান বৈষ্ণব খ্রিস্টান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান বৈষ্ণব খ্রিস্টান। আপনি এটা গান করছুন না বিটলামি করছুন? কিছুই তো বুঝলাম না। তুই একটা পাগলা শিল্পী। কি আমি পাগলা শিল্পী? তুই আমার পাগলা শিল্পী বাবার পাগলা শিল্পীর কুস্তি আমাকে বলে কি? কাকে কি বলে? কাকে কি বলে? আমি কোথায় কোথায় চলে যাব, এই দেশের এক নম্বর শিল্পী হবো, আর আমার বলে পাগলা শিল্পী। দোস্ত আইসা, এত দেরি করলা কেন?
আমার তো সর্বনাশ হল লাগছিল আঙ্গুলু সাপালা কুনা কাউঙ্গালা হুয়া পুচাকা তোরে একদিন কইছি আরবি ভাষা কথা বলিস তো আমি বুঝি না বাংলাতে বল আমার তো সমস্যাটা কি সমস্যা আমার দেখতে আইছিল আমার বেলে বিয়া ভালো কথা কি ভালো কথা মানে ওরা আমার অপমান করে গেছে আমার ভাগলা শিল্পী বলছে এ ধরা ধরা বুঝে নাই সুকালা পুয়াকা ইঙ্গালু সুহালা কুনা তার মানে তোর বিয়ে আরে বেটা তুই কি এর বিয়ে করবি তাহলে দুই চার দিন মস্ত বড় শিল্পী হলবি উঙ্গালা হা মাইকেল জ্যাকসন অ্যান্ডো কিশোর খালেদ হাসান মিলু শাহরুখ খান সালমান খান অভিনয় করো শিল্পী নাকি গানো গায় আর কারে বিয়ে করুম করলি সালমান খান শাহরুখ খান তারপরে বেটার মানুষের কেমনে বিয়ে করুম বাদ দে চল কই যাব ব্যক্তি শুরু করব তুই বড় শিল্পী আমি আমি আমারে কি অপমানি করে গেল একটা গান ধরি কি বাজা এই তোর জন্য আমার বাড়ি ঘর সব সম্পত্তি গেছে গা লাস্ট পর্যন্ত আমার বোনের বিয়েটা ভেঙে দিছস তোরা কি মানুষ না জানোয়ার আরে আজকাল মানুষের ক্ষতি না করলে কি বড় অন্যায় তো তোর রাস্তার ফকির বানায় ছাড়ছি সাতটা আঘাত পড়লে দেখ আরো কত কিছু করি এই মাস্টার মিসস এই তুই মাস্টার মিসস এই তুই মাস্টার মিসস এই 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 থামো 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 একটু সরে যাও আঙ্গালু সাপালা কুনা কাঙ্গালা হুয়া পুচাকা ওরা আরবি ভাষা বুঝে তুই বুঝাস বাংলাতে জিগার ঘটনা কি এই তোমাকে সমস্যা কি এই রাস্তার মধ্যে দিনে তো ঘুরে গুতাগুতি শুরু করছ যে এটা আমাদের পারিবারিক সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে গান শুনো গানের উপরে আর কোনো কিছু সমাধান নাই দোস্ত এই সুরটা শুরু করো দোস্ত আচ্ছা তুমি কি এর আ করো তুমি রূপবান সুরে গাও জড়গাটি কেন করো রে জড়গা কেন করো তোমরা রে জড়গা জাটি দেখ আইনি কোনো আইনি কোনো না বল দোস্ত কইছি ও আচ্ছা অল্প লিগা কি বাসাটা বাচ্ছি বাচ্ছি মানে আচ্ছা বুঝলাম না আমি কি আসলে বড় শিল্পী হইতে পারবো বুঝি না তোর গান শুনলে মাইশের দৌড়ানি খান লাগে কুত্তার দৌড়ানি খান লাগে না পাবলিকের রিয়াকশনটা কি বুঝা পাচ্ছে পাবলিকের রিয়াকশন তো ভালোই বুঝতাছি এই গুতা মারে আবার দৌড়ানি মারে ওরে তুই আমার বিরুদ্ধে কথা বলছিস কেন আমি বলছি মনে কর আমার গান এই দেশে মানুষ কুকুর ছাগল বিলাই সবাই শুনতে হবে সবাইকে বুঝতে হবে আমি কি গাই এই জন্য তো এই অবস্থা একটা গানে সুরে টান দিলে পরা এই দৌড়ানি এই গুতানি তুই মনে করতেছ আমি বেসুরা গাই আমি কি পাবলিক কই আচ্ছা তাহলে তুই একটা গাতো দে সুরে চান্স হইছি গা কোয়া কোয়া পো সা ওয়া পাকু ওয়া ছাগলের মতো ব্যা তোর এর কোনো গান জাত হইলো না গান হইলো এটা শিক্ষিত গান এটা তো আমাদের দেশে রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা তারপরে হাইজাকার চোর বাটপার কেউ বুঝবো না ভদ্রলোকটা তো বাদে দিলাম ভদ্রলোক তোর এই গানের পাশে নাই শুন আমি এখন যে গানটা গাইব আলহামদুলিল্লাহ তুই আবার অজ্ঞান হয়ে যাস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আচ্ছা শুন এই গানটা গাওয়ার আগে দুজনের চোখ বন্ধ করি এক মন এক দিলে গাইতে হবে আমার আবার তুই এক মনে শুনতে হবে দোস্ত মাঝে তো চোখ বন্ধ করে ঘুম পারে আমি গান শুনো আর এই গানটার জন্য চোখ বন্ধ করবি দেখ না গানটা কি মধুর সুর আচ্ছা ঠিক আছে চোখ বন্ধ কর চোখ আর কত করু রেডি রেডি সে যে চলে গেল নাকি কথা দিল আমার বলার কিছু ছিল না না গো আমার
বলার কিছু ছিল না সে যে চলে গেল নাকি কথা দিল আমার বলার কিছু ছিল না না গো আমার বলার কিছু ছিল না দোস্ত দোস্ত সর্বনাশ দোস্ত জকুল দোস্ত চোখ বন্ধ করে দে গান গাইছি পাবলিক আমাগো ফকির মনে করছে এ শুন তারপরে গান গাওয়ার টাকা গান গাইছি প্রথম জীবনে তাইলে আমার গান যে ভবিষ্যতে চলবো এই টাকায় তার প্রমাণ ঠিক আছে না এটা ঠিক নাই কেন এই টাকায় কি প্রমাণ করে আসলে তুমি বুঝোই নাই কোনটা কিছে এই টাকায় প্রমাণ করে তুমি যে ভবিষ্যতে বড় সরাখান ফকির হইবে সুঙ্গা লাফুয়া হুয়াকা সেটা তো প্রমাণ শুন আজকার গানে কয়েকজন না তুই মনটাই খারাপ করে দিছ চল এটা রেস্টে যাই নান্টু তোর মাথায় তো অনেক বুদ্ধি বুদ্ধি আছে বুদ্ধি বাই করছে ডিজিটাল বুদ্ধি ঘুমাই রাস্তার মধ্যে এটা তোর ডানি দিই লাশ সাজাইম আর বিকে করি ভাই দেয় না আমার আব্বা তাই মারা গেছে কিছু সাহায্য করেন নাই দেখবি আমার বাবা দেশের থেকে আইসে আমার দেখার লাগা টেলা গাছি চাক্কা নিচে উড়িয়ে মারা গেছে এটা লাশ দেশে আড়াইবার কথা টিয়া হইসা না কটিয়া হইসা ইউ মার কিছু সাহায্য করে দেন ভাই দেন এই টাকা পয়সা কিছু উঠছে তোর তো আবার অভ্যাস খারাপ চুরি করিস না দোস্ত তুই আমার বিশ্বাস কর আমি কিন্তু একটা টাকা পয়সা পকেটে শুরু করি না ঢুকাম না পকেটের মধ্যে তুই আমার বিশ্বাস কর দোস্ত গান ধরে কান্নাকাটি গান ওরে মিছে রে তোর টাকা করি ওরে মিছে রে তোর টাকা করি মিছে বাহু বল মিছে বাহু বল দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল ওরে দিন তাকিতে করে নে তুই যা কিছু সম্বল আল্লাহু 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 তোর যে দাপনের কাপড় আল্লাহু তাকিতে করে নে যা কিছু সম্বল আল্লাহু এবার মনে ধরা হয়ে গেলাম কাইটা পড়ি ওদের সব বন্ধ হয়ে কাইটা পড়ি কাইটা পড়ি আপনারা কে কোথায় আছেন শোন আর ভিক্ষা ফোড়বো না একটা বুদ্ধি করি এটা তো মাঠে দিতে হইব তাই না এটা মাঠে দিতে হবে এখন চারজন লোক ডাকি লাস্টটা লই চল আমরা দুজনে খাটাখাটি করি মাটি দিয়ে লাই হাই হাই এর মা শিল্পী কইতে গেছে পানকা দিয়ে আমার হাত আছে মাটি দিয়ে লাইব এই যে ভাই এ ভাই কে কোথায় আছেন ভাই এদিকে আসেন ভাই হাইরা এদিকে আসেন মারা গেছে আসেন ভাই একটু দাঁড়ান ভাই দাঁড়ান ভাই আসেন ভাই আসেন ভাই আসেন
আসেন ভাই কে কোথায় আসেন ভাই আসেন ভাই আসেন 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 শুয়া থাকুন না দড়ি মু হ্যাঁ না দিহি পারে কি করে আরে চলে যেতে হবে কি অবস্থা কাস্টম বাদে দোস্ত বহুদিন পর একখান ভালো কাম করছে ওরে যাবরে তোর দূরে দূরে ঘুমাও খেলা গাড়ির তলে পড়ি মরছে কারা দড়ি কাতে জড়ি বানালো আজকে পড়তে পড়তে তুই ভাই বেটার তলে পড় কটা টাকা লইতে পারতাম ট্রেনের তলে পড় ট্রেনের তলে পড়লেও দিব না ডাব বাবু তুই 100 টাকা করে নিলে পর মেলা ডেন সরকারি কেস দিব না প্রাইভেট বা বড় দামি গাড়ির নিচে পড়লে 5000 টাকা নিচে পড়তো ও এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন চলে যেতে হবে আই মারি উঠাও না কে বলতাম না খার বেছে উড়াও কবর খুঁজতেছে হাইটা গেল এ ভাই লাশ দেখছেন না আমি তো এইমাত্র এলাম আমি আমি দেখুন কই দেখো আর আমাকে লাশটা এখানে শোয়া ছিল ওরে লাশ কবর খোলা বন্ধ করেন এই কবর খোলা বন্ধ কর বন্ধ করবো ওরে লাশ 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 ওরে মিছে রে তোর টাকা করি দোস্ত আজকে তুমি প্রমাণ করে দিলা তুমি একটা জাত শিল্পী প্রমাণ করলাম এতদিন তুমি গান গাছ কুচ্চা বিলাই আস মুরগি গরু ছাগল লুচা বদমাস এছাড়া কেউ তোমার গান শুনে নাই কিন্তু আজকে তোমার গানে শুনে একটা মরা মানুষ জাত হয়ে গেছে গা দেহ লাশ পলাইছি আর তুমি একটা জাত শিল্পী তুমি তো বড় শিল্পী হয়ে গেলো দোস্ত বড় শিল্পী হয়ে যাইতেছি আস্তে আস্তে ভাই বাথরুমে যাবো ফ্যাট ব্যথা ভাই প্রচন্ড ফ্যাট ব্যথা ভাই বাথরুমে যাবো ভাই তুই বাথরুমে যাবি তোর অবস্থা খারাপ সিরিয়াস আর আমার গান শুন তোর বাথরুম সব চলে যাইব বাথরুমের ব্যাগ থাকবে না ভাই তোর বাথরুম পরে বাথরুম পরে করবি আগে তুই আমাকে এই শিল্পীর গান হন তুই গান হইনা বিচার কর সে কি যোগ্য শিল্পী শিল্পী হইতে পারবো কি পারবো না দোস্ত শুরু কর বাথরুমে যাইব হইলা আরে আমাকে বিচারক আমরা গান গাবো এখানে সাইরা দিমু ওরে গলে মালে তালে বালে রে ও তোর বাথরুম আর থাকবো না ফেডার বেতা চলি যাইব রে আমি একটা নামি দামি শিল্পী রে গোলে মালে ফিরিত কইরো না রে গোলে মালে তালে বালে ফিরিত কইরো না রে ওর তোর বাথরুমের ব্যথা চলি গেছে নি বাথরুমের ব্যথা চলে গেছে নি আচ্ছা রহমান জি তাহলে ওই যে শুক্র আলীর কি বিশাল নিয়ে আইছে বিষয় কি হয়েছে আমাকে শুক্র আলী আছে না ও শুক্র আলীর বউয়ের ছায়াবালাস গত 3 দিন আগে নতুন ছায়াবালাস চুরি হয়েছে তো চুরি হওয়ার পরে তো আমার কইলো তো আমি বললাম তাহলে চোর কি দর্শক হ্যাঁ চোর তো ধরছি ধরে গাছের লগে বাইনে রাখছি তাহলে গাছের লগে যখন চোর বেলা আছে তাহলে আমাকে তো নিজেকে বিচার করা সম্ভব না যে ওদের এলাকায় মাদুর উদ্দুর আছে তাহলে আমি তাহলে চেয়ারম্যান মেম্বার একটু জানা কয় তাহলে এটার বিচারের একটা ব্যবস্থা করো এলাকার ভিতরে চুরি ডাকাতি হইলে এটা তো আসলেই খারাপ আবার জনগণ মনগণ পাশে আছে একজন জিটেছে কি ভাই আপনার চান না বিচার টিচার একটা বিচার চাই অন মেম্বার সাহেব এটার বিচার আপনি করবেন আর মাননীয় চেয়ারম্যান সব আছে তোর এটা বিহিত করে নাইলে তো দেশ এরকম চুরি ডাকাতি শুরু হইব 2 দিন পরে তো আপনার বউর বেলা চেয়ারম্যান সাহেব হ্যাঁ বলেন এই বিচার আমি মেম্বার আপনি চেয়ারম্যান এই বিচার আপনি রেকর্ড তৈব ছোটখাটো বিচার আপনি এটা করে দেন আচ্ছা ছোটখাটো বিচার আমি করে দেবো হ্যাঁ তাহলে শুকুর আলী
এলাকার তুমি কি বিচার করলে খুশি হও কষ্ট দেই আমি সুষ্ঠু বিচার চাই মেম্বার সাহেব তুমি পাগল শিল্পী এখান থেকে যাও তো বসেন বসেন প্লিজ সিট ডাউন এখানে কি হচ্ছে প্লিজ সিট ডাউন এখানে চোরের বিচার হচ্ছে এটা কে মহামান্য এই ব্যক্তিকে চোর চোর হ্যাঁ বেলা চুরি করছে কি মায়া লোকের ছায়া বেলাস আছে না মাই গড এইটা চুরি করছে আরে আমাকে শুক্কুর আলীর বউয়ের ছায়া বেলাস চুরি করছে বিচার হচ্ছে আপনারা পাগল ছিল এখানে কেন আসছেন ওরে পাগল ছাগল বলো না শুনো কি শুনবো মন চুরি করে এ পিছে লেগেছে দারোগা লা 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 এই শুনো দাঁড়াও তোমরা সারা জীবন আমারে পাগলা শিল্পী বলছো আমাকে অপমান করছো অপমান করছো তোমরা জানো না একদিন আমার গান তোমরাই শুনবা টিকিট কাইজা টিকিট দিয়া 500 টাকা 1000 টাকা টিকিট আমার অলরেডি প্রত্যেকের জন্য দাওয়াত আছে জাপান সিঙ্গাপুর হংকং লন্ডন থাইল্যান্ড ইতালি জাপান তারপরে আছে ইন্ডিয়া ভারত পাকিস্তান সিঙ্গাপুর দিনাজপুর পাকিস্তান না পাকিস্তান তারপরে গুলিস্তান গুলিস্তান মেম্বারশিপ শোনো সব জায়গা থেকে আমার দাও এই মহামান্য চোর আওয়াজ করবে না বাবা চুরি করে নাই তুমি চুরি করো না বলো চুরি করো আচ্ছা এটার বিচার পরে হবে এখন আমি যে গান গাইব এই গান যদি তোমাদের ভালো না লাগে তখন তোমরা আমারে বলবা এমন সুন্দর গান গাইব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাইব কেহু নাই এক জোড়া স্যান্ডেল আছে লাঠি দুইটা আছে মহামান্য চোর আছে এটা তো এখন মনে কর আমি চেয়ারম্যান চেয়ারম্যান কোনটা চেয়ারম্যান তুই মেম্বার চেয়ারম্যান সাহেব বলেন ওর বাঁধন খুলে দাও ওর বাঁধন খুলো আগে দুটো বাড়ি দিয়ে লই না আগে বড় বাঁধন খুলো আরে বড় চিল লাগছে শোন তোর বাঁধন খুলো এ হ্যাঁ থাকো এখন তোরে আমরা চুরাইয়ের দিকে এদিকে না মারবেন নি না তোরে এতক্ষণ মারছে কয়জন এই আমার হাতে একটা দে বহুত মানছে মারছে ওরা ছিল কজন আমরা দুইজনে তোরে মারবো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আপনারা আমার এলাকার লোক এই দেশে যদি আমি শিল্পী হই বড় শিল্পী হই আপনারাই সুনাম করবেন দেশ বিদেশে আমার সুনাম অর্জন হবে আমি জানি আমি একমাত্র ব্যক্তি যে এই দেশের বিখ্যাত শিল্পী হতে চলছি এই তুই কিছু বুঝা আপনারা সবাই জানেন আমাদের এই এলাকার আমাদের এই গ্রামের কুখ্যাত কণ্ঠশিল্পী মিস্টার নাট কুখ্যাত নো প্রখ্যাত বল হ্যাঁ প্রখ্যাত প্রখ্যাত তো না বিখ্যাত বিখ্যাত কণ্ঠশিল্পী নাট তার গান শুনলে পায়খানা ক্লিয়ার হবে শুনেন বাঙালি ভাই আমার গানে কোনো বাঙালি নে বাঙালি ও শুনেন বাঙালি ভাই আমার গানে কোনো ফরমালিং নাই পিজার ফিটিং নাই আমার গান হলো ফ্রেশ খাইয়া লোড নিতে পারবে আমার দুস্তর গান আপনারা পছন্দ না করতে পারেন আপনারা নো লাইক করতে পারেন পছন্দ না করতে পারেন কিন্তু আমার উস্তাদের গান গরু মোষ আস বেড়া বুরকি ছাগল মুরগি এরা সবাই খুব মুন্দে আবার এর কি হলি কিসের ভিতরে কি ঢুকলো গরু কি আমার গান শুনে তুই তো আমার অপমান করতেছিস শুনেন গান শুনেন সেহে দেখো উরিমে হাল সাস করে
পয়লা তো ভালো ছিল এইটাও বুঝে নাই পরে আবার কুড়ি মে হাস করে এই মধ্যে গান আহে কাঙ্গাল হইলে ভাবে কেউ জি গায় না রে কাঙ্গাল হে কাঙ্গাল হইলে ভাবে কেউ জি গায় না রে কাঙ্গাল আচ্ছা এই কাঙ্গাল আঙ্গাল বাঙ্গাল এইসব গাঁথরা কোনো গান নাই বাইরা আমার এই দুস্তর গান গাজে কথা মনে করেন ফকিরের বিকাশ সমান কথা আরে ভাই আপনি তো একজন পাগলা শিল্পী আপনি আর কি কথা শুনাইবেন আসলে আপনি নামেও পাগল কামেও পাগল দূর মিয়া আপনি গান গাইলে আমি এখনই গানে আর দিব আপনি জীবনে শিল্পী হতে পারবেন না ও ভাই এই গান বাদ দিয়া ভিক্ষা করেন গেছে এটাতে লাভ বেশি আপনি করে এই গ্রাম শুদ্ধা গরু খুঁজা খুঁজতাছি কি জন্য ভাই ভাই গান গাইতে হইব আপনারা আমার এতক্ষণ বেজ্জতি করছেন অবহেলা করছেন দেখছেন আমার দাওয়াত চলে আইছে গান গাইতে হবে কোথায় সোনারগাঁও হোটেল না শেরাটনে আরে ভাই রেডিসনে মুসলমানের মুসলমানের গান মুসলমানের দোস্তো হ্যাঁ এত বড় হয়ে গেছে এখন তুমি মুসলমানই করার এটা কত হইল আপনার বয়স কত হ্যাঁ 52 আপনি কি কাজে সময় পান না হ্যাঁ ভাই আপনি কি টাকা পয়সা আলা না ফকির না অনেক টাকার মালিক আমি আপনি মুসলমানই করে দিতে লেট করলেন কেন আবার আসে আমার না আমার ছেলে ও এই পোলারাও না মুসলমানই করার নাই না বাবা বাবা মুসলমানই হবে হ্যাঁ আর এই শিল্পী আমার মুসলমানিতে গান গাবে হ্যাঁ 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 এই পোলার অন্য সম্মানই করাবেন পোলা বাপের মতো হয়ে গেছে বুঝছ শুনেন আপনি আমাকে শেষ পর্যন্ত অপমানই করলেন ভাই আমরা কি মুসলমানি গাওয়ার শিল্পী ভাই আপনারা শিল্পী আপনার সব ধরনের গান গণ্য কথা উচিত ওই থেকে এসব আউল ফাউল পাগল আসে কি জানি আমাকে মুর্তা নষ্ট করে দিচ্ছে মুর্তা নষ্ট করে দিছে আপনারা শুনেন এই সেই শিল্পী মুসলমানের গান আমি গাই না গায়ে হলুদের গান আমি গাই না এখনকার শিল্পীরা দেখেন ম্যাক্সিমাম শিল্পী সার্কেসে চলে যাচ্ছে কোনো কাজ নাই তাই না রে অনেক কোনো কাজ নাই সব সার্কেসে আমি আপনাদেরকে কেমনে বুঝাই বুঝানো লাগবে না আমরা সবাই চলে যাচ্ছি আমার গান এই দেশের মানুষ শুনবো না আমি আজকে আঘাত পাইলাম মনে এই যে আমি কিরায়া পড়ছ হ্যাঁ বিয়ে করে ভালাইছ তোর বউ না তোর শালি তুই তাহলে তোর খালা খালার মতো লাগে তুই কিনলে আনছস আপনার কাছে নিয়ে আসতি উনি গান শিখবো তাই না গান শিখবো আমি এখন ঠিক মতো শিল্পী হইতে পারিনি আমি এখনো লাইন আপে আইতে পারি নাই তার মধ্যে ছাত্র ছাত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম বসা 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 দেখা নাকা গান জানো তুমি তোমার নাম কি আমার নাম মমতা 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 কুলখানি নাকি সুলখানি একটা নায়িকার নাম আছে না মমতা শিল্পীর নাম আমি শিল্পী হতে চাই ও তুমি মমতা হইতে চাও বাপ রে তো ফাইটা যাইব মমতা গেলে ফাইটা যাইতে হইব যা ফাড়া চোড়া ধরে একটা কাজ লাগলে হয়েছে তো তোমার বিয়ে হয়েছে নি না বিয়ে হয় না স্বামী কটা বাচ্চা কথা কজন বিয়ে হয় না বাচ্চা আইবে করতে আরে আপনি বুঝতেছেন না দোস্ত আজকালকার বাজারে দু একটা বাচ্চা হয় তার বিয়ে শাদির দরকার হয় না ও আগের অনেক শিল্পী আছে আগের স্বামী আছে ওটা স্বীকার করে না এটা ওনার এটা আছে পুরানো স্বামীর কথা বুঝলে যায় ফালতু কথা বলতাম তো গান শিখাবো ও
সাগর কন্যারে তোর রূপের ঝলকে ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরাণ উড়ে যায় ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় তোর রূপের ঝলকে পরাণ উড়ে যায় তার জন্যে এমন তোমার সাজ রে ও চকলা রে ও পুতলা রে চাল দিয়া রে ধরব তোমাকে আরে বাহ আরে বাহ বাহ রে আরো দেবো যে হীরা মানিক রে আমার রানী রে করব তোমায় যে শোনো, এখন আমি তোমার যেটা শোনাবো একটু মন দিয়ে শোনো। তোমায় আমি কেমনে বুঝাই গানের কি সুর, গান কত সমদূর, গান কত মধুর। আপনি কি কীর্তন গাইতেছেন? আপনার এই গান শেখার আমার কোনো দরকার নাই। আপনার এই গান শুনলে আমি জীবনে মমতাজ হইতে পারবো না। থাকেন আপনার গান নিয়ে, আমি চললাম। কি করলো এটা? আমাদের অপমান করে গেল। এটার তুই ধরে আনছস? ধরে আমরা আনছি গান শিখি, এটা আমাদের গান শিখে নি। তো ধরো কি শিখিনি? আমাদের গান গানের মনে কীর্তন গাইবেন হয়েছেন, ওটা গান হইলো। আর মেয়েটা তো আমার সময়ই দিল না, এরম ছাত্রা ছাত্রী আর জীবনে আনবি না। চল, যত সব ফাইজলামি। জীবনে কোনোদিন গান শুনছেন? না, শুনি নাই। আমারে চিনেন? নাম শুনছি, পাগলা শিল্পী। আমি পাগলা শিল্পী? এই কেমনে জানো? হ্যাঁ, ভালো হইতো নাতিন একটা সুন্দরী লই রওনা দিচ্ছেন। কি আপনার শালি, আপনার মাইয়া, সবকিছু হপ হপ। তাহলে এটা কাটা এটা 13 নম্বর। আপনার বউ এ কইছে মাইয়া আপনার বউ। দেশে কি শুরু হইলো? এ দেশে কি শুরু হইলো? খালি কইছে মাইয়ারা বুড়া বেড়ারা বিয়ে করে, তোরা এখন একটা মাইয়া বিয়ে করা একদম ভারি না, একটা মাইয়া ভাই না। এই পাড়ার বউ যদি এটা হয় তাহলে আমরা তার বিয়ে করে ফেরা মানে হাফ প্যান্ট বিদ্যা ঘুরে শোনানো ভাতৃ পাইতেছি না, আর বুড়া বেড়া 13টা লই ঘুরে আবার কইসা মাইয়া বিয়ে করে। আপনার বউটার আমরা একটু একটু নাচ গান হবে। কি আমরা মডেল পাইতে যাই ধরে এলা।
বিদেশ বেলা আত থাকে আছে ও ডিজিটাল তো দেশ তো ডিজিটাল বিদেশ অন আত হয়ে গেছে সাথে কোন দেশ ওই সিঙ্গাপুর ভারত কোনটা এই কিসের বিদেশ ঘটনা কি খুলে কও আর ওই যে আমতলা না বটতলা আমি বড় মাপের শিল্পী হইতে পারম কিনা আমার হাতও দেখাম দূর এটার কি গান শুনে জ্যোতিষ তো দেখি নাই আচ্ছা যাক তা ক্ষমা করে দিলাম তা হাত পা গুনবে আমার হাতটা দেখতো আমি কি বড় শিল্পী হইতে পারবো হাত ভাঙিয়ে লাই আমি তো গান জানি গান একটু শোনামো গান শোনাম কি গান শুনেবেন আমি জ্যোতিষ আমার কি গান শুনতে শুনে দেখেন না আমি গান শুনবো না একটু শুনে দেখেন নইলে আমি গান শুনবো না একটু শুনেন একটু শুনেন আমি জ্যোতিষ আমি কি গান শুনবো গান শুনেন ওরে মাইর খাইলে মনে থাকবো রে ওরে মাইর খাইলে মনে থাকবো রে এমন মাইরার ভাবি না ভাবি না ভাবি না তোর গান ভাল লাগে না দেখি তোর ডাইনারটা দেখি আরে বেটা ডাইনারটা দেখা চমৎকার হ্যাঁ দুই মিনিটের মধ্যে তোর ভাগ্যে কি আছে তুই কি জানিস না জানিস না আমার আর বিপদ তোর বিপদ নাই জ্যোতিষের কোনো বিপদ নাই বিপদ হলে তোর আর হবে আমার হবে না তোর বিপদ নাই এই দোস্ত ও মনে হয় খুদার গর্বাইন দিয়েছে এই তুই জ্যোতিষের সত্যি কি তোর শরীর লোহার তৈরি তোর হাতের রেখায় লেখা আছে এই কিছুক্ষণের মাঝে তোর বিপদ শুরু হয়ে যাইব না তোর আর বিপদ হবে আমার কোনো বিপদ নাই আমি জ্যোতিষ তুই বিপদ হবে তুই বুঝতে পারছ না না এই যে বিপদ শুরু হয়ে যাইতেছে বাই 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 সাহস হ্যাঁ
আমার দুস্থ রহমান কবার সাহেব আমার দুস্থ একটা বড় একটা সঙ্গীত শিল্পী হ্যাঁ লগে লগে আমিও আছি আমি তারা মনে করে ভাইরা খুব সুন্দর বাবা আমি গান বড় শিল্পী হবো তোরে বুঝাই দিব প্রথম দোস্ত তুমি একটা জিনিস চিন্তা করে দেখো সারা জীবন গান গাইলা তোমার গান ওই গরু ছাগল হাঁস মুরগি এছাড়া কই কেউ তোমার গান শুনলো না চুর বাটবার সে চুরেরা গান তো বহুত গাইলা এরা ছাড়া কেউ শুনলো না তুমি কাজ করো কি তুমি যারে ভালোবাসো সে বাড়ি তুই যেই দেয় তাই না ওই বাড়ি তো আমি তো ওর মনে মনে ভালোবাসি কিন্তু ও তো আমার দেখলে পাত্তা দেয় না দিব না তোমার যে বেশ সেটা গলা এই গলায় তো ভালো মানুষ থাকলে সেটা দৌড়াইব আচ্ছা ওটি বাদ দাও আজকে তুমি করুণ সুরে একখান গান ধরো তো দেখো আমার বিশ্বাস তোমার এই গানের সুরে তোমার এই ভালোবাসার মানুষ হাতির ফুলির মালা নিয়ে এসে তোমার পরাই দিব আর কথা কইস না বুঝা গেছি বুঝা গেছি বুঝতে শুরু করো আমি গান দরম সে ফুলের মালা লই আইসা আমার গলায় দিবে উঙ্গালু তাপালা কুয়া হুয়া মাকু হুয়া কুয়া আ আ ফুলের মালা লই তো আইয়ে না তুমি কি গান গাইছো কয় তো গানে তো গাইলাম মানে গলাটা সুর তাল লয় এগুলো ঠিক করতেছি এবার আইব মনে হয় গুলামের পুতেরা গান গাইতে জানে না আবার গান গাইতে আইছে আবার খালে আহিস আবার বাড়ির সামনে একবার জুতা পিটা করু ফাজেলের দল কিছু বুঝি না কি এ গান পছন্দ না তোর গান শুনবো না কি গান শুনবি কি গান তুই ছাগলের তুই এমন ভাষা গান গাইছিস ছাগল লাভ বুঝে নেই এই তুই কি গান শুনবি একটা হিন্দি গান গাও আমি লগে লগে গাবো হিন্দি 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 শুনবি হিন্দি 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 গান তাহলে গাই গা যে ইয়ার না মিলে মার যাওয়া তুজে ইয়ার না মিলে মার যাওয়া এই গান গাও একটু ভালো গান গাও এই গান তো বুঝি না তোর এই গানও শুনবো না কারণ ছাগল এসব গানের অর্থ বুঝো না এই শুনবি না গান আমার গান শুনবো মনে হয় বুঝতেছে আমি হলাম শিল্পী তুই হলি খামাকা ডল্লে গুরো তুই ধর আমি গাই গান কারা কই এবার বুঝবি ঠেলা তারা দুজন আমার ছাগল নাকি করতেছ
না যাইও না বন্ধু বানাইলা দিবানা না দেখিয়া বন্ধু তোমায় না দেখিয়া বন্ধু তোমায় থাকিতে পারি না রে বন্ধু যাইও না রে ও বন্ধু যাইও না রে যাইও না রে বন্ধু যাইও না বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি শীত বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি যাইও না ছাড়িয়া আমায় যাইও না ছাড়িয়া আমায় করি যে মিনতি বন্ধু যাইও না রে শীত বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি শীত বসন্ত সুখের কালে শিখাইলা পিরিতি যাইও না ছাড়িয়া আমায় যাইও না ছাড়িয়া আমায় করি যে মিনতি বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে বন্ধু যাইও না রে সুন্দর তুমি আমার আছো বলে সবকিছুই সুন্দর তুমি যদি যাও চলিয়া তুমি যদি যাও চলিয়া কে করবে আদর বন্ধু যাইও না রে তুমি আমার আছো বলে সবকিছুই যে সুন্দর তুমি আমার আছো বলে সবকিছুই যে সুন্দর তুমি যদি যাও চলিয়া তুমি যদি যাও চলিয়া কে করবে আদর বন্ধু যাইও না রে ও বন্ধু যাইও না রে যাইও না রে বন্ধু যাইও না রে তোকে গান মানছি হলো না দেখে আমার ছাগল শোনাইছে তো ফাজিলের দল এটা বন্ধ যাই এখান থেকে যা এই এই চল বেয়াদব গুলা কতর গান মানুষ কোনদিন শুনবো না ছাগল দিয়ে শুনাইতে হবে আমি বইলা রাখলাম আমার আর কোনোদিন পাওয়া লাগবো না ছাগল দিয়ে গান শুনাই দোস্ত মৌতের গম ঘুমাইতেছে তো চুড়ে গেল দোস্ত ও দোস্ত উড়া সুখ সংবাদ থুকু সুসংবাদ আছে দোস্ত উড়া দোস্ত কে 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 এই যে এই যে টেম্পুর দে টেম্পুর দে আইলা দিলা দূরে তো তুমি আইছো দোস্ত খুশি সংবাদ আছে দোস্ত কিসের খুশি আমার জীবনে সুখ শান্তি খুশি কিছুই নাই রে আরে দোস্ত কেউ আমার গান শুনে না শোনো তুমি কত গান গাইতে পারো তুমি এই জীবনে যতগুলা গান গাইছো তার চেয়ে বেশি গান গেলে আজকে আমি সেই গান শোনার ব্যবস্থা করছি দোস্ত দর্শক জোগাড় হইছে দর্শক তোমার জন্য বসে অপেক্ষা করতেছে টিকিট কাটে বসে রইছে টিকিট কে আরো বড় কিছু আছে তুমি খালি যাই এবার গান স্টার্ট করবা তুমি কত গান গাইতে পারো হিন্দি বাংলা উর্দু ফার্সি আরবি নর্থ গোয়াট যত গান আছে তুমি সব গান আছে গাইবে তাড়াতাড়ি চলো ও পাগল মন আরে না না কোন যায় দোস্ত শালারা তোমার গান শুনবো না শালাকে দড়িতে বাইন্ধে রাখছি গান না শুনে শালারা কই যাইবো তুমি গান শুরু করো আমার গান লে ফাজলামি করস আজ সবগুলার মানুষ আজ গান শুনতে হইব গান গাই রে শিয়া খাটের উপর বসিয়া পাগলা রে পাগল বানাইছে আরে দাও বন্ধু আমার শিয়া
গানের উপর বসিয়া তোরা গান কেন শুনবি না তোদের কি হইবে হে তুই গান শুনবি না কি রে কিসে রে এ কিসে সপনাশ হ্যাঁ সপিত বলাইলো দড়ি ছিড়া বলাইলো কি রশিদি মানছস এই রশিদ ছুইড়া গেল আমার দোষ শুন আরেকদিন বানবি কেমনে আমি তোরা বলি কেমনে কমসে কম বিশটা ধরবি হাতে পায়ে দড়ি বান্ধি কোয়ালাবি আমি পারাইয়া পারাইয়া গান গাম শুনেন এই হ্যাঁ তুমি তো দুষ্ট মানুষ তোমার তো আমি কিছু কইতে পারি না তোমার তো সৎ যুক্তি দিই এইভাবে জোর করে ঘরে গান শোনানো দেব না তাইলে আসলেও শিল্পীর যে প্রতিভা যারা থাকার দরকার ওই জিনিসটা তো তোমার ভিতরেও নাই আমার ভিতরেও নাই কি রে আমার গান এত সুন্দর করে গাই হয় না আমাগো গান আমরা নিজেরা যে প্রশংসা করি ওটা হয় নিজের গপ্প যে নিজে করে হের মতো বড় আহমকার এই পৃথিবীতে একটা কিন্তু অনেক শিল্পীরা তো অ্যাওয়ার্ড পাইতেছে সেগুলো গানও তো আমি জীবনে শুনি নাই আরে অ্যাওয়ার্ড পাবো না এখন ওই যে এসএমএস এর যুগ টাকা দিয়ে এসএমএস পড়ে অ্যাওয়ার্ড পায় তারপর অরিজিনাল যে খ্যাতিমান শিল্পী যার কণ্ঠ ভালো যার মেধা আছে দেখো তার ওখানে কোনো তারপর চ্যানেলের মধ্যে যায় আউ করে কতজন শিল্পী হয়ে গেল হ্যাঁ এই যে এগুলো সব সব আছে কিন্তু কাজের জিনিস আর একটা নিতেছে আমি এত ভালো গান গাই আমারও চ্যানেল ডাকে না কা চ্যানেল ডাকে না কা চ্যানেল রে কথা হলো যে লুকজার আছে তারই সব আছে লুকজার নাই তার কিছুই নাই অতএব এইসব চিন্তা বাদ এবার চলো আমরা আজকে টিকা এই গানের প্র্যাকটিস আর করুম না যেদিন জাত শিল্পী হইতে পারো সেদিন আমরা গানের প্র্যাকটিস করুম তাহলে কি অন্য ব্যবসা করবি হ্যাঁ এবার অন্য ব্যবসা করুম চলো আসো আর শেষ মাসে আরেকটা গান গাই রে তুই বন্ধই করে দিবি আচ্ছা ঠিক আছে না কঠিন সুরে গানটা ধরবা বিদায় দাও গো বন্ধু তোমরা একবার দাও বিদায় আমরা এখন অন্য কাজে জড়িত হইব তাই বিদায় দাও গো বন্ধু তোমরা একবার ষাট লন আশি আশি টাকা কোথায় যেন দেখেছিলাম কোথায় দেখেছেন আরে আপনি না ওই যে নাট বল্টু বিখ্যাত কণ্ঠশিল্পী শিল্পী এখন ছাড়ে দিছি এখন পুরান কাপড়ের ব্যবসা করি কারণ আমার গান কেউ শুনে না কত করে আশি আশি টাকা আচ্ছা এক চালন আশি ওইটা দেন ওইটা দেন চকচকাটা আর ওরা গায়ের দেব শুদ্ধ করতে আশি আমার ডাকেন না আশি ব্যবসা ভাই চালন আশি আরো জোরে আশি জান ভাই আশি কত কম তিনটা নেমু কত তিনটা তিনটা একশো ষাট একশো ষাট একশো ষাট একশো টাকা আছে দিবেন মাফ করেন পাঞ্জাবি একশো পতুয়া লন আশি একটা লন আশি জোরে জোরে দুইটা লন আশি একটা দিবেননি চল্লিশ দিব না রাস্তা মাপেন আসেন ভাই আসেন আসেন ভাই।